রকমের মানসিক কষ্টে থাকি বা বেদনায় থাকি, মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন একটা কথা অনেক সময় বলে থাকেন যে আপনার মনের কষ্ট আরেকজনের সাথে প্রকাশ করুন। কিন্তু কার সাথে আমরা বলবো? আমাদের বন্ধু, পরিজন, আত্মীয়, কার সাথে জানাবো আমাদের এই মনের ব্যথার কথা? দর্শক মণ্ডলী, আজকের ব্র্যাক এবং প্রথম আলো ডটকমের সহায়তায় মনের কথা বলুক কথা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে। এবং আজকের অনুষ্ঠানে আমাদের কথা হবে সেখানেই যে আসলে আমরা যখন হলো মনে কোনো কষ্ট পাই, কোনো ব্যথা জমে, তখন কার সাথে কথা বলবো, অর্থাৎ মনের ব্যথা আমরা প্রকাশ করব কোথায়, কিভাবে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন আমাদের খুব প্রিয় দুজন মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার এবং রয়েছেন বিশিষ্ট লেখক এবং নির্মাতা সাদাত হোসাইন। আপনাদের সকলকে স্বাগত, দুজনকে স্বাগত। কেমন আছেন আপনারা? ভালো। আচ্ছা, আমাদের আজকে তো আমরা বললাম আলোচনার বিষয় যে আমাদের মনের কথা প্রকাশ করব কোথায়, মনের ব্যথা প্রকাশ করব কোথায়, খুব গুরুত্বপূর্ণ কথা। তা আমি আসলে প্রথমেই কামরুজ্জামান ভাই আপনার কাছে আমি চলে আসছি। এই যে আমরা বলে থাকি যে আপনার যখন কোনো রকমের কোনো কষ্ট থাকবেন, অ্যাটলিস্ট হলো আপনাদের প্রিয়জন কারো কাছে এটা প্রকাশ করুন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা শুনি অনেকের কাছ থেকে যে এই প্রিয়জনটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না কারা, এবং অনেক ক্ষেত্রে আমরা ঠিক আস্থাও পাই না যে কার সাথে আমরা বলবো, কার সাথে আমরা বললে আমি নির্ভরতা পাবো। এবং এই যে আমি আমার মনের একটা ভালনারেবল সময়, নাজুক সময়, যে আমি আমার অনেক গুরুত্বপূর্ণ গোপন কথাটা আমি আরেকজনকে জানালাম, এটা পরে আবার না কোনোভাবে সে এটাকে নেগেটিভলি ব্যবহার করে, অনেক সময় আমরা কিন্তু আস্থাও পাই না। তো এ ব্যাপারে একটু জানতে চাচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আসলে, মনের কথা বলতে পারা। একটা জিনিস আমি বলতে চাই প্রথমে, যে সবার কিন্তু মনের কথা বলার নিডটা সমান না। কেউ কেউ আছে যারা নিজেরা অবজার্ভ করতে পারে, অন্য কাজে মন দিতে পারে, কেউ আছে যেটা পারে না। তো নিডটা ভিন্ন এবং কতটুকু কথা সেটাও ভিন্ন। যেমন কেউ কেউ আছে যে বলতে পারে কথা কিন্তু সব কিছু বলবে না। আমরা বলি আমাদের প্রত্যেকে নিজস্ব কথা যেটা কাউকে বলতে চায় না, কিছু কথাকে সবাইকে বলা যায় কিন্তু বলবো না, কিছু কথা সবাইকে বলা যায় এবং বলতেও চাই। এই যে রেঞ্জটা বুঝতে পারে যে কতটুকু কথা কাকে বলবো, এটা খুব দরকার। আর এই যে কাকে কতটুকু বললে ক্ষতি হবে না, এটাও একটা ভাবনার ব্যাপার। আমরা সাধারণত বন্ধুদের সাথে শেয়ার করি, আশেপাশের আমার সমবয়স্ক আত্মীয় বা কাজিনরা থাকে তাদের সাথে শেয়ার করি। এমনও হয় এখনকার যুগে, যেটা হয় এখন আমরা দেখি অনেকে অনলাইনেও নানান প্ল্যাটফর্মে রাইট আপ করে, লেখালেখি শুরু করে। এটা অনেক যুগ ধরেই চলছে, ব্যক্তি মানুষের মনে কষ্ট প্রকাশ করে নিজের মতো করে, নিজের একটা ডায়েরি জার্নালে লেখার চেষ্টা, ওটাও কিন্তু একটা পদ্ধতি। কেউ ছবি আঁকে, ওটাও কিন্তু মনে কষ্ট প্রকাশ করা যায়। তবে আমরা সবসময় বলি যদি সেকেন্ড পার্সন কারোর সাথে আলাপ করা যায়, নিজের মতো করে তো করা যায় কিন্তু আরেকজনের সাথে এটা সবচেয়ে ভালো। তার কারণ হচ্ছে আমরা যখন নিজের মতো করে আঁকি, এটা একটা মনটা হালকা করতে হেল্প করে, কিন্তু নতুন আইডিয়া পাওয়া যায় না ওখান থেকে। যখন কারোর সাথে শেয়ার করি, সে ভুল দিতে পারে, সঠিক দিতে পারে, একটা আইডিয়া পেতে পারে। এবং ভুল দিলেও যে খারাপ তা কিন্তু না, কেউ যখন একটা ভুল আইডিয়া দেয়, আমি যখন চেষ্টা করে দেবো সাকসেসফুল হয় না, তখন কিন্তু আমি ভাববো যে আমাকেও ভাবতে হবে এবং আরও মানুষের আইডিয়া নেওয়া যায়, আর একটা পার্সপেক্টিভ অ্যাড করা যায়, ওইটা কিন্তু শুরু করে মানুষ। সবচেয়ে ঝামেলার জায়গাটা হচ্ছে যেটা আপনি বলছিলেন যে বললে তো মিস ইউজ হতে পারে, আমার এগেনস্টে কাজে লাগতে পারে। এটা তো কেউ সার্টেনটি দিতে পারবে না যে কাজে আপনার ক্ষতি করবে না। একদম কাছের বন্ধু তো অনেক সময় আমরা বলি না যে ছুরি মেরে দিল পিছে, এটা তো হতেই পারে। কিন্তু আমরা বলি যে চেষ্টা করতে, অল্প অল্প করে শেয়ার করে আস্থার জায়গাটা তৈরি করতে, কাকে কতটুকু শেয়ার করলে কাজে লাগবে, এবং চেষ্টা করা একজনের উপর পুরোটা শেয়ার না করা। যেমন যারা বিজনেস করে দেখবেন যে ছোটো ছোটো অনেকগুলো সিস্টার কনসার্ন থাকে বিজনেসে, একটা বিজনেসে তারা পুরোটা ইনভেস্ট করে না, কারণ একটা যদি ফেল করে আরেকটা দিয়ে কভার আপ করা যায়। শেয়ারিংটা এরকম, আমরা চেষ্টা করব যত বেশি মানুষের শেয়ার করা যায়, এবং যত মানে সবাইকে সব কিছু শেয়ার করতে হবে না, অল্প অল্প করে বোঝার চেষ্টা করা যে কাকে দিয়ে কতটুকু শেয়ার করলে আমার সুবিধা হবে বা ক্ষতিগ্রস্ত হবো না আমি। এবং একই সাথে আরেকটা জিনিসও কিন্তু করতে হবে, আমরা কিন্তু এখন চিন্তা করি শুধু আমারটা নিয়ে, অনেকেই ভাবি, কিন্তু আমাকে ভাবতে হবে যে আসলে শেয়ার করছি তারও কিন্তু শেয়ারিং থাকতে পারে, এবং তারটাও শোনা, মানে বলা এবং শোনা, তাহলে যেটা হয় মিউচুয়াল বন্ডিংটা হয়। এবং আমি যদি শেয়ার করি, সেও কিন্তু ভাববে যে তার সাথে শেয়ার করা যায়, এবং সম্ভাবনা আছে আমি যদি তারটা মেনটেন করি, সেও আমারটা মেনটেন করে, কারণ সে আমারটা মেনটেন না করলে সেও কিন্তু রিস্কে থাকবে যে আমিও কাউকে তারটা বলে দিব। সুতরাং এই একটা মিউচুয়াল জায়গা তৈরি হয় আসলে শেয়ার করতে গেলে। আচ্ছা, আর সেই সাথে সাথে একটু সময়ও নেওয়া আর কি, তাই না? ডেফিনেটলি, মানে হুট করে আজকে সব বলে দিলাম তা তো না, অ্যাসেস করতে হবে তো আমি যে কোথায় কতটুকু বলবো, কিভাবে বলবো, মানুষের কতটুকু ট্রাস্ট করা যায়। মানে তার মানে হলো নিজের কথা বলার সাথে সাথে তাকেও আমি তার যে শেয়ারের কোনো কিছু আছে কিনা তাকেও সেই সময় জায়গাটা, মানে যেন একটা মিউচুয়াল হয়, এমন যেন না হয়ে যায় যে আমি শুধু বলবো সে শুধু শুনবে, তাহলে তো তার জন্য বার্ডেন হয়ে যাবে। একসময় দেখুন সে আমাকে অ্যাভয়েড করা শুরু করতে পারে। এবার কিন্তু হয়, আমরা প্রচুর ক্লায়েন্ট দেখি তারা বলে যে আমার এক ফ্রেন্ড শুনতে এখনো আমাকে শুনতে চায় না, ও ব্যস্ততা দেখায়। আসলেই তো, কারণ ওরও তো বার্ডেন এক্সস্টেড হয়ে যাচ্ছে সেও।
আচ্ছা, আমরা আসি হলো সাদাত হোসাইন আপনার কাছে। তো এই যে যেটা বলছিলাম যে অনেক ক্ষেত্রে আমরা বিশ্বস্ততা নির্ধারণ করতে অনেক প্রবলেমে আমরা ফেস করি, তো আসলে আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে একটু জানতে চাচ্ছি যে আপনার নিজেরও তো অনেক সময় অনেক কথা বলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার বন্ধু নির্বাচনে বা এই যে কার সাথে আমি বলবো এটা বিশ্বস্ততা আপনারা নির্ধারণ করেন কীভাবে, বন্ধুর বিশ্বস্ততা নির্ধারণ করেন কীভাবে? খুবই জটিল প্রশ্ন, মানে প্রশ্নটা সহজ, উত্তরটা জটিল। আমার কাছে, আমি একটা বিখ্যাত উক্তি দিয়ে মানে কোট করতে চাই, সেটা হচ্ছে চাণক্যর একটা কথা আছে যে তুমি তোমার দুঃসময়ের কথা কাউকে বলো না, কারণ হচ্ছে মানুষ নাকি ভেঙে পড়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমি সাময়িক কথাটার সঙ্গে একমত না। কেন একমত না? এই যে মানুষ বিষাদগ্রস্ত হয়ে পড়ছে, মানুষের মধ্যে ভয়ানক রকমের আইসোলেশন তৈরি হচ্ছে এবং সেটি তাকে ডিস্ট্রাকটিভ ডিসিশন নিতে অনেক ক্ষেত্রে প্ররোচিত করছে, এটি কিন্তু ঠিক ওই জায়গা থেকেই আমরা সবসময় মানুষের মধ্যে এই ভাবনাটি ছড়িয়ে দেই যে অন্যকে অবিশ্বাস করো, অন্যকে অবিশ্বাস করো। আমি এখন তো সোশ্যাল মিডিয়া প্রচণ্ড কি বলে এটাকে প্রভাব বিস্তারী একটি মাধ্যম, সেখানে আমি প্রায়ই দেখি এই ধরনের কোড যারা ব্যবহার করে যে অন্যকে তোমার দুর্বলতার কথা বলো না, বললে সে একটা সময় গিয়ে এটা দিয়ে তোমাকে ব্ল্যাকমেইল করবে, বাই করবে, এবং এটা এতটাই বেশি মানে প্রচার হয় যেটি আসলে ওই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া মানুষগুলোকে দারুণভাবে প্রভাবিত করে, একটা বিশ্বাসের পর্যায়ে চলে আসে। হ্যাঁ, যে হ্যাঁ আমি কাউকে বিশ্বাস করতে পারবো না, বিশ্বাস করলেই সে আমাকে ক্ষতি করবে, আমার দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে আমাকে আঘাত করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি সেটাই হয় তাহলে এই সমাজ, এই যে তৈরি হয়েছে সভ্যতা, এই যে পরিবার, এই যে বন্ধুত্বের ব্যাপার, এগুলোর মূল্যটা আসলে শেষ অবধি কোথায় এসে দাঁড়ালো? আমরা কি শেষ অবধি প্রত্যেকে এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যাচ্ছে কিনা, যে একজনের সঙ্গে আরেকজনের কোনো যোগাযোগ থাকবে না? আমার একটু উপন্যাস আছে, নাম হচ্ছে নিঃসঙ্গ নক্ষত্র। তো আমি ওখানে, আমাকে একজন জিজ্ঞেস করেছে যে নক্ষত্র তো নিঃসঙ্গ না, মহাকাশে অনেক অসংখ্য নক্ষত্র। তাই বলেছিলাম যে প্রত্যেকটা নক্ষত্র এখান থেকে দেখা যায় যে মানে একসঙ্গে আছে সবাই, কিন্তু একটার থেকে আরেকটার দূরত্ব হচ্ছে আলোক বর্ষ পথ, তাই না? তো মানুষ আসলে, আমরা মনে হয় যে সবাই খুব কাছাকাছি আছে, কিন্তু আমাদের মধ্যকার দূরত্ব আসলে ওই আলোক বর্ষ পথের মতো, আমরা পাশাপাশি থাকছি কিন্তু কাছাকাছি থাকছি না, যেটা বলছিলাম আপনার ক্ষেত্রে। হ্যাঁ, আমি সেটা বলছি যে আমার কাছে মনে হয় কি যে আমি যখন কারোর সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করতে যাই, আমি হয়তো চেষ্টা করি এটুকু বুঝতে যে তিনি আমার কথাটা কতটা অনুভব করছেন। দুই ধরনের মানুষ আপনার কথার রিঅ্যাকশন করবেন। এক ধরনের মানুষ হচ্ছে যে আপনার কথা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে সে আসলে আপনার কষ্টটাকে অনুভব করতে পারছে কিনা, নাকি শুধু শোনার জন্য শুনছে, সে কতটা সংবেদনশীল, তার উত্তরের মধ্য দিয়ে, তার রেসপন্সের মধ্য দিয়ে আপনি সেটা আবিষ্কার করতে পারবেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে তার সংবেদনশীলতা পর্যন্ত আপনার অনুভূতিটা পৌঁছাতে পারছে কিনা, এবং সেটি তিনি ওই সংবেদনশীল অনুভূতির মধ্য দিয়ে রিপ্লাই করছে কিনা। তো আমার কাছে যদি সেরকম কাউকে মনে হয়, আমি তাকে বলার চেষ্টা করি। তবে এই সংকটের আসল জায়গাটা আসলে এখানে না, এখানে অবিশ্বাসটা থেকেই যায়। আমার কাছে বরং মনে হয় যে এইখানে আমাদের কাজ করার অনেক জায়গা আছে। আমরা আসলে আমাদের এই মানুষগুলোকে আমাদের বোঝাতে হবে যে কখন, যে যদি কেউ তোমাকে তার সবচেয়ে গোপন কথাটা, দুর্বল কথাটা বলে, তুমি তার বিশ্বাসটা রেখো। আমার মনে হয় এই জায়গাটা হচ্ছে আমাদের অনেক বেশি, কারণ আপনি আসলে কতজন মানুষকে বুঝতে চাইবেন বা বুঝতে পারবেন? পারবেন না, কারণ যদি সবাই অবিশ্বাসী হয় তাহলে তো আপনি পারবেন না। বরং ওই মানুষগুলোকে এই সংবেদনশীল অনুভূতি দ্বারা যেন তারা প্রভাবিত হয় যে না, অন্য যখন তার একটা গোপন কথা আমাকে বলছে, আমি শেষ অবধি সেটাকে সযত্নে সংরক্ষিত করব, এমনকি কখনো সে আমার শত্রু হয়ে গেল, কারণ সে যখন কথাটা বলেছে তখন তো সে আমার বন্ধু ছিল। এই অনুভূতিটা অন্তত আমাদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, নাহলে ওরকম বাছাই করাটা আসলে কঠিন। আপনি যেটা বলছিলেন যে একটা সম্পর্ক পারস্পরিক থাকলে সেটা আমাদের একটা বন্ডিং তৈরি হয় এবং আস্থার জায়গাটাও তৈরি হয়, তো তার মানে বন্ধুত্বটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো অনেকের কাছে মানে শুনে থাকে যে মানে খুব বিশ্বস্ত বন্ধুরাও বিশ্বাসঘাতকতা করে, এবং হলো বন্ধুদের আলটিমেটলি সে বন্ধু পাওয়া যায় না, যে বলে যে আপনারা যেহেতু বন্ধু বন্ধু করেন কিন্তু বন্ধু বা আমি বন্ধু তৈরি করতে পারি না। আবার অনেকের মধ্যে কিন্তু দেখা যায় যে খুব সত্যিকারের তাদের নেটওয়ার্কটা, বন্ধুত্বটা যেন খুব আস্থার সাথে তাদের বন্ধুত্বটা আছে, যে কোনো প্রয়োজনে তাদের কাছে যাচ্ছে, এবং ডেফিনেটলি তারা অনেক লাকি পার্সন। অর্থাৎ আমাদের ডে টু ডে লাইফে যে নানা রকমের স্ট্রেস আছে, কারণ আমরা তো নিজেরাই সব একাই জানি না, আর একজনের কাছ থেকে যেটা আপনি প্রথমে বলছিলেন যে একটা আইডিয়া আমাদের নিতে হয়, তো সেই তারা সেই প্রিভিলেজটা করে। কিন্তু অনেকে, বেশিরভাগ অনেকের কাছেই শুনি
যে তারা ঠিক সেই লেভেলে ঠিক বন্ধুত্ব পায় না, বা বন্ধু হয়তো বা সরল মনে একটা বন্ধুত্ব তৈরি করলো কিন্তু কোনো না কোনোভাবে সে তার কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়। তা আলটিমেটলি সে তখন মনে করে যে বিচ্ছিন্নতা থাকাই ভালো, হ্যাঁ আমি তাহলে একা একাই, কারোর সাথে আমার প্রয়োজন নেই। তো আসলে আমরা সঠিকভাবে বন্ধু নির্বাচনই বা কীভাবে করব, বা এটা কোনো কোনো স্কিলফুল কোনো ব্যাপার আছে, কোনো স্ট্র্যাটেজি আছে কিনা সেটা জানতে চাচ্ছি। এটা মনে হয় বন্ধুত্ব তো আসলে পাওয়া যায় না আসলে কোথাও, তো দোকানে কিনে নিলাম তা তো হয় না, বন্ধুত্ব তৈরি করাটাই আসল ব্যাপার। এবং যারা বলছে যে বন্ধুত্ব সম্পর্ক থাকে না, বন্ধু চলে যায়, আমরা মনে করি বন্ধুত্ব একটা সম্পর্ক, বন্ধুত্ব একজন না, সে আমার বন্ধু আমিও তার বন্ধু, এই যে সম্পর্কটা এটা দুজনের রেসপন্সিবিলিটি আছে। কখনো এমন হয় না যে বন্ধু খারাপ আমি ভালো তাই চলে গেল, কখনো এটা হয় না। দেখা যায় যে আমারও কোনো একটা বিষয় সে হয়তো মিসইন্টারপ্রেট করেছে বা তার কোনো বিষয়ে মিসইন্টারপ্রেট করেছি, ওখান থেকে সম্পর্কের জটিলতা হয়ে যায়। মানে সম্পর্ক সবসময় দুটো মানুষের, হাজব্যান্ড ওয়াইফরা যেরকম আসে আমাদের যে ট্রাস্ট করতে পারছে না, কিন্তু আসল ব্যাপারে দেখে দুজনেরই কিছু একটা ইস্যু আছে। তো প্রথম জায়গাটা হচ্ছে এটাকে সম্পর্ক হিসেবে দেখা দরকার, যে ও আমার বন্ধু আমি ওর বন্ধু, এই সম্পর্কটা দেখা দরকার, এটা একটা জায়গা। আর এটা শুরু করতে একদম প্রথম থেকে, যে কারণে আমরা বলি স্কুলে যাওয়াটা বাচ্চাদের খুব ইম্পর্টেন্ট, স্কুলে গেলে বন্ধুত্ব শুরু হয়, যে কারণে এই প্লে গ্রুপে যায় বাচ্চারা, খেলাধুলা করে বন্ধুত্ব করে, যদিও এটা এখন হয় না অত বেশি, মানুষ এই বাবা মার মধ্যে ফ্যামিলির মধ্যেই চেষ্টা করে। এবং আমাদের বাবা মারাও দেখা গেছে এখনকার দিনে বাবা মার অনেক চেঞ্জ হয়ে গেছেন, তারা বাচ্চাকে বলতে চায় যে আমি বাচ্চার বেস্ট ফ্রেন্ড। এটা কিন্তু খুবই ভুল কনসেপ্ট, বাচ্চার বেস্ট ফ্রেন্ড কখনো বাবা মা হতে পারে না, বাবা মা হতে পারে ওর খুব ফ্রেন্ডলি, বেস্ট ফ্রেন্ড ওর বয়সেই হতে হবে। তো ছোটবেলা থেকে যে বাবা মা চেষ্টা করে একটা ফ্রেন্ড তৈরি করতে, যেই ফ্রেন্ড ভালো মন্দ মিলিয়ে এই ফ্রেন্ড এবং অল্প অল্প করে তৈরি করা, সেটাই বেস্ট পদ্ধতি আসলে। এবং চেষ্টা করতে হবে আমি কি পাচ্ছি এবং আমি কি দিচ্ছি, এই ভাবনাটা আস্তে আস্তে তৈরি করা। তো ছোটবেলা তো দেয়া পাওয়ার ভাবনাটা থাকে না, বন্ধুত্ব সম্পর্কে থাকে, এবং বাবা মাদের চেষ্টা করা উচিত সেটাকে ইন্টারফিয়ার না করা আসলে। এখন আমি শুনেছি এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, আমাদের সময় এটা দেখিনি, এখন যেটা চলছে স্কুলের বাইরে বাবা মারা ডিকটেট করে একটা ছেলে কার সাথে বন্ধুত্ব করবে, দেখতে হবে যে ওর রেজাল্ট কেমন, তোমার থেকে খারাপ কার সাথে বন্ধুত্ব করবে না। এটা খুবই অদ্ভুত একটা আইডিয়া, এগুলি কিন্তু আসলে বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। মানে বন্ধুত্বটা ঠিক বন্ধুত্ব নয়, কারণ প্যারেন্টসের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এমনি আসলে যদি আমরা কোনো মানসিক ক্রাইসিসে থাকি বা কোনো একটা ঝামেলার মধ্যে থাকি, আপনার সাজেশন কি আসলে আমরা কার কাছে যাব, কোথায় যাব? বন্ধুর কাছে যেতেই পারি, কিন্তু বন্ধুত্বটা যেন এমন না হয় প্রিম্যাচিওর, যে আমার একটা বন্ধু লাগবে খুঁজে বন্ধুত্ব খুঁজে ফেললাম, এটা খুবই ভুল আইডিয়া। এখানে ছোট একটু বলে রাখি, এখন থেকার দিনে দেখি আমরা একটা সম্পর্ক ভেঙে যায়, একদম ভেঙে পড়ে ছেলেমেয়েটা, এবং উইদিন ওয়ান উইক আরেকটা সম্পর্ক ডেভেলপ করে খুবই দ্রুত, কারণ ওই ভ্যাকেন্সিটা তারা টলারেট করতে পারে না। এটা খুবই একটা অদ্ভুত আইডিয়া, বন্ধুত্বের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা একটু সাদাত হোসেন, আপনার হোসেন আপনার কাছে আসি, দুটো প্রশ্ন আপনার কাছে। একটা প্রশ্ন হলো যে আপনার তো লেখালেখির মধ্যে অনেক রকমের চরিত্রের নানা রকমের ডিমেনশন, সেখানে মানসিকই নানা গঠন প্রকৃতি আমরা দেখি আর কি, তো এটা কি আসলে আপনার প্রথমত নিজের ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নাকি আপনার মনের কথা, নাকি আপনি আশেপাশে পরিচিত মানুষেরই আসলে বিষয়টা রিফ্লেক্ট করেন, সেটা আমাদের একটু আলাদা করে জানার ইচ্ছা। আর একটা ব্যাপার হলো যে এই যে আপনার এই এক বছর জীবন পরিক্রমণায় আপনি ডেফিনেটলি অনেক রকমের চাপের মধ্যে পড়েছেন, ক্রাইসিসের মধ্যে পড়েছেন, ক্রিটিক্যাল ফেজ আপনি পাস করেছেন, তো সেই সময়গুলো আপনি কীভাবে নিজেকে মোকাবেলা করেছেন, আপনি কীভাবে সামলেছেন, তো দুটো প্রশ্ন থাকলো আপনার কাছে। আচ্ছা, প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে আপনি যা লিখবেন তা কোনো কোনোভাবে আপনার অভিজ্ঞতা লব্ধ বিষয়গুলো থেকেই লিখবেন। এবং আমি সবসময় একটা কথা বলি যে জীবনে যেমন অসংখ্য গল্প থাকে তেমনি গল্পে অসংখ্য জীবন থাকে, তাহলে সেই জীবনগুলো কোথা থেকে আসে, সেটা হচ্ছে আপনার চারপাশের জীবন এবং জগৎকে আপনাকে পাঠ করতে হয়, না হলে একজন লেখকের পক্ষে আসলে লেখক হয়ে ওঠার কোনো সুযোগ থাকে না বলে আমার কাছে মনে হয়। তো আমার যেটা যেটুকু মনে হয় যে হ্যাঁ, আমি আমার চারপাশের মানুষের জীবন এবং জগৎ, তাদের অনুভূতি, তারা যখন আমার পাশে থাকে আমাকে হয়তো অনেক কিছু বলতে চায় না, তারপর আমার কাছে মনে হয় যে আমি তাদের আচরণটাকে অবজার্ভ করার চেষ্টা করি, সেটি অবচেতনভাবেই, এবং সেখান থেকে আমি হয়তো ওই যে অনুভূতি, তাদের চিন্তার ধরন, সেগুলোকে হয়তো তুলে আনি। একইভাবে আমার জীবনে ঘটা ঘটনাও, এর বাইরে আর একটা ব্যাপার ঘটে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, পাঠকদের সঙ্গে লেখকদের একটা ডিরেক্ট কমিউনিকেশন হয়, আমাকে অসংখ্য ছেলেমেয়েরা হচ্ছে মেসেজ করে তাদের বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে বিভিন্ন সময়, অসংখ্য মেসেজ, আমি হয়তো সবাইকে উত্তর করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি আমার সময় যতটুকু আছে ততটুকু সময়ের মধ্য দিয়ে তাদেরকে আমার অভিজ্ঞতা থেকে, আমার বোঝাপড়া থেকে ভাবনা শেয়ার করার। এটি হচ্ছে আমার লেখালেখির ক্ষেত্রে মানুষের মনস্তত্ত্ব কীভাবে কাজ করে। এর বাইরে যেটি বললেন সেটি হচ্ছে যে
আমার জীবন কিন্তু প্রচন্ড রকমের এখনকার সময় যেটা বলে স্ট্রাগলিং একটা লাইফ, কারণ আমি আই কেম ফ্রম আ ভেরি মার্জিনাল ফ্যামিলি। আমার বাবা খুব ছোট্ট একটা জব করতেন এবং আমি বড় হয়েছি বাংলাদেশ খুব প্রত্যন্ত একটি গ্রামে, সেখানে ইলেকট্রিসিটি ছিল না, রেডিও টেলিভিশন ছিল না, আমাদের ছোট্ট একটা ছাউনির ঘর ছিল। এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে, তখন আমার বাবা মা কিছুটা দ্বিধান্বিতই ছিলেন যে থাকে না যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে না কে কী হয়েছে, ওখানকার কালচার নিশ্চয়ই অনেক ডিফারেন্ট। তো আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বাবা হচ্ছে স্ট্রোক করে তার ডান দিকটা প্যারালাইজড হয়ে যান এবং তিনি কর্ম অক্ষম হয়ে যান। খুব স্বাভাবিকভাবে তখন আমার জীবনে আপনি যেটি বলছিলেন যে স্ট্রেসফুল একটা সিচুয়েশন তৈরি হয়, আমার সামনে তখন অপশন ছিল একটা যে হয় আমি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় পার্ট টাইম জব করে আমার পড়াশোনার খরচ চালাবো, সেক্ষেত্রে আমি আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে পারবো না, অথবা আমি পড়াশোনা ছেড়ে দিয়ে আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিব, মানে যে কোনো দুটো। বাট সামহাউ হচ্ছে আমি দুটো রেসপন্সিবিলিটি পালন করতে পেরেছিলাম। আচ্ছা, এখন এই যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি আমার ফ্যামিলির দায়িত্বটাও কাঁধে বহন করেছি, ছেড়ে দিইনি, আবার একইভাবে আমি আমার পড়াশোনাটাকেও ছেড়ে দিইনি, সেটি তো আসলে ওই পরিস্থিতিতে আমাকে কীভাবে রেসপন্স করতে হয়েছে, ওই পরিস্থিতির প্রতি আমাকে কীভাবে স্ট্র্যাটেজিক ডিসিশান নিতে হয়েছে, অ্যাক্টিভিটিস করতে হয়েছে, সেটি একদম স্পেসিফিক একটা ব্যাপার ছিল। এখন আমার ওই ঘটনা অন্য কারো ক্ষেত্রে একই রকমভাবে অ্যাডাপ্টেবল নাও হতে পারে, কারণ পরিস্থিতি তো আলাদা থাকে প্রত্যেকটা মানুষের। কিন্তু এটি আমি মনে করি যে এই ধরনের ক্রিটিক্যাল মোমেন্টে আমাদের সবসময় ইতিবাচক থাকাটা জরুরি। আমি এই কথাটা সবসময় ছেলেমেয়েদেরকে বলি যে তোমাদের জীবনে, আমি একটা কথা একটু ছোট্ট অ্যাড করি যে আমি একটা প্রোগ্রামে গিয়ে ছেলেমেয়েদের জিজ্ঞেস করেছিলাম, তাদের সবার লাইফ অনেক ক্রাইসিস, ফ্যামিলি সাপোর্ট করছে না, টিচাররা সাপোর্ট করছে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারছে না, অনেক ক্রাইসিস, এবং এই কারণে তারা প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছে। তো আমি জিজ্ঞেস করলাম তোমরা তোমাদের জীবনে কী হতে চাও, তো তারা অনেক কিছু বললো। তো আমি বললাম তোমরা আসলে এত কিছু হতে চাও না, তোমরা সবাই তোমাদের জীবনে নায়ক হতে চাও। না না, আমরা নায়ক হতে চাই না, আমরা অভিনয় করতে চাই না। আমি বললাম এই নায়ক সেই নায়ক না, তুমি যখন স্কুলে ভর্তি হচ্ছে তুমি ক্লাসে ফার্স্ট হতে চাও, তার মানে কি তুমি ক্লাসে নায়ক হতে চাও? তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তার মানে কি তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যুদ্ধে নায়ক হতে চাইছো? তুমি একটা মেয়েকে বা ছেলেকে ভালোবাসো, তুমি তাকে পেতে চাও, তার মানে কি তুমি তার জীবনে নায়ক হতে চাও? তুমি ভালো চাকরি পেতে চাও, তুমি ভালো গান লিখতে চাও, ভালো সিনেমা বানাতে চাও, তুমি অন্য একজনের ভালো বন্ধু হতে চাও, তুমি প্রত্যেকটা জায়গায় তুমি সেরা হতে চাও, তুমি নায়ক হতে চাও। কারণ নায়ক যখন সিনেমায় আমরা নায়ক যখন নায়ককে নায়ক হতে দেখি, তাকে কী করতে হয়? তাকে অনেক ভিলেনের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে হয়, ভেঙে পড়লে হয় না। তো তোমাদের জীবনের ওই ভিলেন হচ্ছে কি? তোমাদের চারপাশে যে অসংখ্য বাধা থাকে, ডিপ্রেশন থাকে, ক্রিটিক্যাল মোমেন্ট থাকে, তাই না, যে না থাকে, অসংখ্য নেতিবাচকতা থাকে, সেগুলো হচ্ছে কি তোমাদের জীবনে ভিলেন। এখন তোমরা যেহেতু আমরা সবাই নায়ক হতে চাই, তাহলে আমাদের কী করতে হবে? ভেঙে পড়লে চলবে না, ইতিবাচক মানসিকতা দিয়ে ওইগুলোর সঙ্গে, ওই খারাপ মুহূর্তের সঙ্গে, খারাপ সময়ের সঙ্গে, খারাপ পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে নায়ক হতে হবে। সো আমার কাছে এটা মানে হলো যে কোনো হলো মানে কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়া যাবে না, অ্যাকসেপ্ট করা এবং এটাকে ইতিবাচক ভাবে ফেস করে এটাকে করা। এক্স্যাক্টলি। একটু আমি আসছিলাম যে আমাদের যে জেনারেশন গ্যাপের একটা ব্যাপার আসছে, যে আমরা অনেক সময় বলি যে বাবা মার সাথে এক ধরনের ইন্টারঅ্যাকশন করলে আমাদের অনেক মনের চাপই মানে চলে যায়, বা প্রথমে বাবা মাকে বলো, কিন্তু একটা জেনারেশন গ্যাপের ব্যাপার তো আছে। তো সেটা আসলে আমরা কিভাবে মিটিগেট করতে পারি, এই এই গ্যাপটা আমরা কিভাবে কমিয়ে আনতে পারি প্যারেন্টস এবং সন্তানদের ক্ষেত্রে? আমার মনে হয় প্যারেন্টদের সচেতন হওয়াটা খুবই দরকার, যে তারা কী করছেন এবং সেটা কীভাবে বাচ্চার মধ্যে প্রভাব ফেলছে। একেবারে শিশুদেরও মানে বাচ্চারা যারা তারাও ভাবতে পারে, সময়টা হলো কম আছে, কাজেই আমাদের একটু সংক্ষেপে ইয়ে করি। তার মানে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমার আমি যা করছি এটা বাচ্চার মধ্যে কীভাবে প্রভাব ফেলছে, যদি বাবা মা সচেতন থাকেন, লং টার্ম দেখতে পান, এটাই যথেষ্ট। এবং তাদের একটু টাইম আলাদা করে বেশি দেওয়া। একটু হলো আপনাকে হলো সংক্ষেপে আপনার কাছে সাদাত হোসেন জানতে চাচ্ছি যে আপনাদের যেটা যেটা বলছিলেন যে একটা তো বললেন যে তাদেরকে জীবন যুদ্ধে হলেও সামনে ফেস করতে হবে, আর একটা ব্যাপার আছে যে আমাদের যে অনেক তরুণরা লেখক হতে চান, হ্যাঁ, কিন্তু তারা ঠিক সেভাবে আসলে ক্যারিয়ারটা নিতে পারছেন না, তা অনেক ক্ষেত্রে তারা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, অনেকদিন লিখছেন কিন্তু আসলে কোনো হয়তো বা পাবলিকেশন হচ্ছেই না, হ্যাঁ, বা হলেও এটা মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি তাদেরকে কী বলবেন? এটা আসলে কী বলবো, আমার কাছে মনে হয় যে লেখালেখিটা দুটো ব্যাপার, একটা হচ্ছে যে আপনার যেটা করতে ইচ্ছে করে সেটা আপনি করবেন, কিন্তু একইভাবে এটাও নিজের মধ্যে এক ধরনের বোঝাপড়ার ব্যাপার আছে যে সেটা করার জন্য আমি সক্ষম কি না। লেখালেখিটা ধরেন এমন বিষয় না যেটা আপনি চাইলেই করতে পারবেন, এটার জন্য আপনার প্রিপারেশন দরকার। একইভাবে আমার কাছে মনে হয় যে এটা একটা সহজাত দক্ষতার ব্যাপার, ঠিক আছে। আইনস্টাইনের একটা কথা আছে না যে আমি যদি একটা মাছকে বলি গাছ বাইতে, তাহলে সে সারা জীবন গাছ বাওয়ার চেষ্টা করে সে আবিষ্কার করবে সে কি একটা স্টুপিড। তো সে যদি জলে সাঁতার কাটতে পাঠায়, সে সবচেয়ে দক্ষ,
তাই না? তো আপনাকেও বুঝতে হবে আপনার সত্যিকারের মেধার জায়গাটা কোথায়। আপনি কি মাছ হয়ে গাছ বাইতে চাইছেন নাকি সাঁতার কাটতে চাইছেন? বা একটা জায়গায় স্টিক না থাকা আর কি। আমি একটু আপনার কাছে এই প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম। আপনি একজন তো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও, তো অনেক তরুণ যারা আছেন তারা অনেক অবসাদে ভুগেন, নানা রকমের চাপে থাকেন, তো তাদের ব্যাপারে আপনি কিভাবে কি বলবেন যে এই মানসিক চাপ কাটিয়ে ওঠার জন্য? একটা তো সাপোর্ট নেওয়া হতেই পারে, কিন্তু আমি যেটা দেখতে পাই স্টুডেন্টদের সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে ওরা গোল এবং মিন এই দুটার পার্থক্য করতে পারে না। যেমন ওরা বলছে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তে যাই, যেটা সাদাত হোসেন বলছিলেন ঢাকা ইউনিভার্সিটি পড়তে যাই, ঢাকা ইউনিভার্সিটি পড়াটা তো একটা মিন, গোলটা কী, এটাতে আমি সাকসেসফুল হতে চাই। ওই গোলটা আর মিনটা গুলিয়ে ফেলে বলে ওরা সাফার করতে থাকে। ওরা মিনটাকেই গোল মনে করে, না পেয়ে খারাপ ফেলে। কিন্তু যদি গোলটা ঠিক থাকে, একটা গোল অ্যাচিভ করা অনেক পদ সাকসেসফুল হয়, একটা পদ্ধতি ঢাকা ইউনিভার্সিটি পড়া, মেডিকেলে পড়া, ইঞ্জিনিয়ার পড়া বা ব্যবসা করা, অনেক কিছু হয়ে করা যায়। এই সেপারেশনটা করতে পারলে কিন্তু ওরা দেখতে পায় যে না, দেয়ার ইজ অ্যানাদার ওয়ে। সুইসাইডের পিছনে একটা বড় কারণ হচ্ছে এই জায়গাটা, ওরা মিনটাকেই গোল মনে করে, এটা পেলাম না আর কিছু হলো না। এটা যদি দেখতে পারে আমার মনে হয় খুবই হেল্পফুল হবে ওদের জন্য। ওকে, তাহলে আমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের অনেক কিছু হলে জানালেন, আপনার ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা থেকে জানালেন, আপনার এক্সপার্টাইজ থেকে অনেককে আমরা জানালাম। তো দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন আমাদের এই দুজন বিদগ্ধ আলোচকের কাছ থেকে যে আমরা আসলে যখন মনের কষ্টে থাকবে আমরা আরেকজনের সাথে আসলে আলোচনার বিকল্প নেই, তবে মনের ব্যথা যদি আমাদের হয়, মনের ভার লাঘব করার ক্ষেত্রে কিন্তু আমরা লেখালেখি করতে পারি, নানাভাবে আমাদের নিজেদের কাছে প্রকাশ করতে পারি, কিন্তু মনের ভার লাঘবের জন্য আমাদের আরেকজনের সাথে সংযোগ, বিশ্বস্ত বন্ধুত্বের সাথে যদি আমরা আসলে এটা কথা বলতে পারি সেটা কিন্তু সবচাইতে ভালো ভালো। এবং এর সাথে যেটা আমাদের সাদাত হোসেন বললেন, যখন আমরা কোনো ক্রাইসিসে থাকবো, কোনো রকমের কষ্টে থাকবো, প্রথম জিনিস কিন্তু সেই কষ্ট বা সেই সমস্যাটাকে আমাদের অ্যাকসেপ্ট করা। অ্যাকসেপ্ট করার পরেই কিন্তু আমাদের ডিল করার স্ট্র্যাটেজিগুলো আমাদের তৈরি হবে। এবং তো আমরা আশা করি হলো আপনারা মনের ব্যাপার, মন দেখা যায় না বলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হলো মনকে নেগলেক্ট করে থাকি। তো শরীরের সাথে সাথে কিন্তু আমাদের মনের স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন, কারণ আমরা যদি সফল হতে চাই জীবনে, আমাদের যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, তাহলে কিন্তু মনের স্বাস্থ্য, মন ভালো রাখার কোনো রকমের বিকল্প নেই। তো আপনারা দর্শক, আপনাদের আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মানসিক স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত যে কোনো কিছু আপনারা জানতে ভিজিট করতে পারেন brag.net/mentalhealth এই ওয়েবসাইটে। সবাই ভালো থাকুন, মনের যত্ন নেবেন। ধন্যবাদ সকলকে।